নমস্কার বন্ধুরা, ইজি কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো, যেটা চিড়ে দিয়ে তৈরি। খুব সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, আপনারা সকলেই এটা তৈরি করতে পারবেন, খেতে সকলেই ভালোবাসবে। এটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন এবং বাচ্চা থেকে বড় সকলেই এটা প্রিয় হবে। আজকে আমি যে স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো তার জন্য যা যা লাগবে সেগুলো এখানে রাখা হয়েছে। যেটা প্রথম উপকরণ সেটা হচ্ছে চিড়ে। এক কাপ চিড়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি, আর দু চামচ ময়দা রাখা আছে যেটা আমার পরে লাগবে। এবার আমি চিড়াটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। যাতে চিড়েটা ভালো মতো নরম হয়ে যায়। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, চিড়েটাকে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে আমি একটা আলু, সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মেখে নেব। আমার আলু সেদ্ধটা ভালো করে মাখা হয়ে গেছে। 2 চামচ ময়দা, আমি একটু জল আর একটু নুন গুলে নেব। এটা আমার রেডি। এবার আমি কাটলেটগুলো গড়ে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলো আমি গড়ে নিচ্ছি একটা একটা করে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারেন। আমি এইভাবে আর কয়েকটা বানিয়ে নিয়ে আসছি। এবার কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো আমি ময়দার ব্যাটার, এবার আমার তৈরি হয়ে গেছে চিড়ের কাটলেটগুলো ভাজার জন্য। এবার এগুলো আমরা তেলে ভেজে নিলে একদম রেডি। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে কাটলেটগুলো ভেজে দিই। এবার আমি কাটলেটগুলো উল্টে উল্টে দেবো। এক সাইডটা ব্রাউন হয়ে গেছে, উল্টো সাইডটা আমরা এইভাবে ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে কাটলেটগুলো ভালো মুচমুচে হবে। হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেব। বন্ধুরা, আমার চিড়ের কাটলেট একদম রেডি। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।